আমি মনস্থির করেছি আমি একবারের জন্য শিকারে যাব। এ ব্যাপারে আপনার কি অভিমত উদির সাহেব? আপনি শিকারে যাবেন সেটা তো খুবই আনন্দের কথা, যাহা পড়া আমার কি অভিমত থাকতে পারে? যাহা পড়া আপনি শিকারে যাবেন কিন্তু সঙ্গে কাকে নিয়ে যাবেন? যাহা পড়া কেন আপনি যাবেন আমার সঙ্গে? না যাহা পড়া, আমরা দুজন যদি একসঙ্গে শিকারে যাই তাহলে সেই সুযোগে সমস্ত ওইগুলো মানুষগুলো আতঙ্কে খেপে উঠবে যাহা পড়া। তাই আমি বলছিলাম কি যাহা পড়া, আপনার সঙ্গে ওই সেনাপতি জাহিদ কাছে নিয়ে যান যাহা পড়া। উত্তম যুক্তি দিয়েছেন নদীর সাহেব, তবে শোনো নদীর সাহেব বলুন যাহা পড়া, আমি শিকার হতে ফিরে না আসা পর্যন্ত রূপনগরের একটি প্রজাও যেন আমার বিরুদ্ধে খেপে উঠতে না পারে। আপনার অক্ষরে অক্ষরে পালন করব যাহা পড়া, চলুন আপনার শিকারে যাওয়ার ব্যবস্থা করি। তাই চলুন ওদের সাহেব, তাই চলুন যাহা পড়া। Thank you.
এইসব কোথাও তো একটি শিকার করে না যাহা পড়াও ফলনে যাহা পড়াও আমরা এখান থেকে অন্য কোন স্থানে চলে যাই না সেনাপতি সাহেব আর কোথাও যেতে হবে না এখানে আমরা শিকার পাবো এইসব যাহা পড়াও কত পথ অতিক্রম করলো বিধু কোথাও তো একটি শিকারের সন্ধান করলাম না তোমাকে সঙ্গে আনাটাই আমার বড় বল হয়ে গেছে তাই তুমি হয়তো ফিরে যেতে পারো আমি চলে যাচ্ছি আমি কবল করিনি জাহিদ খা বরং তোমাকে সঙ্গে আনাটাই হয়তো আমার ভুল হয়ে গেছে আমি চলে যাচ্ছি ওই অরণ্য জঙ্গল আমি শিকার না করে আমি ওই রূপনগর রাজ্যে কিছুতেই ফিরব না কিছুতেই না মাঝিরে তোর নৌখারে
হ্যালো আমি যেই হই না কেন, আমার দয়া করে পথ ছেড়ে দিন, আমাকে যেতে দিন। হ্যালো 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 তার কারণ দুদিন গত হয়ে গেল আমি শিকারে এসেছি, কোথাও একটি শিকার পেলাম না, তাই আজ আমি তোমাকে শিকার করে আমার প্রাসাদে নিয়ে যাব। এমন সৌভাগ্য কি আমার হবে, আমি আমি রূপনগরের বেগম হব। না না, দয়া করে আপনি এখান থেকে চলে যান, আপনাকে আমার কিছুতে বিশ্বাস হচ্ছে না, দয়া করে আপনি চলে যান এখান থেকে। আপনার কিছু আমার বয়স আছে, তোমাকে না নিয়ে আমি যে কিছুতেই যাব না। তুমি তুমি মনে রেখো, সত্যি তোমাকে আমি ওই রূপনগরের বেগম বানাবো, তোমাকে ছাড়া আমি পৃথিবীর কিছুতেই রূপনগরে চলে যাব না। চিনি না গো জানি না গো কেন লে
তোমাকে কাছে পেলে আমি যে সমস্ত লজ্জার সরম ভুলে যাই সুন্দরী। হ্যালো, তোমার রূপ দেখে আমি যে আজ পাগল হয়ে গেছি। বলো খন্না, তুমি আমাকে কথা দাও। তুমি হলে আমি যে তোমাকে না নিয়ে আমি যে কিছুতেই যাব না, তুমি আমাকে কথা দাও। তোমাকে যে আমি ওই রূপনগরের বেগম বানাবো। বাবা, উনি হয়েছে রূপনগরের বাদশা আমাদের মনির, আর উনি হয়েছে আল্লাহর ভক্ত মহাপুরুষ। বাবা, আমি একজন আল্লাহ ভক্ত মহাপুরুষ, আমি সর্বদাই সবার মাঝে ছুটে আসি। আমার একটি বাক্য তোমার পালন করতে হবে। বলেন দরবেশি বাবা, আপনার কি দেওয়া বাক্য? আপনার দেওয়া বাক্য আমি 100 বার পালন করে যাব। দরবেশি বাবা বলুন, বলুন দরবেশি বাবা। তোমার এই পাত্রী হারাবেকে আমি ওনার হাতে তুলে দিতে চাই। আলহামদুলিল্লাহ, সেটা তো আমাদের জন্য বড় আনন্দের কথা। দরবেশ, তুমি তুমি এত সুখ আমার কপালে শুইবি দরবেশি বাবা, এটা ভাগ্যের কথা। আয় মা, আমি তোকে ওই বাচ্চার হাতে তুলে দেই। এবার তোকে বাসার হাতে আমি সঁপে দিলাম। এই নাও, তুমি এখন বাসার হাতে সঁপে দাও। মা রাহেলা, বাবা আজ আমার নিজ হাতি বাবা, আমি তোকে বাসার হাতে তুলে দিলাম বাবা। বাবা
যাবে জন্মের পর হতে কোনোদিন আমি তোকে সুখী করতে পারিনি মা আমি তোকে সুখী করতে পারিনি হাজ আমি ওই কাছে দু হাত তুলে প্রার্থনা করছি তুই অনেক সুখী হ মা তুই অনেক সুখী হ আমার সবচেয়ে জীবনের বড় সাধনা এবার বুঝি পূর্ণ হলো এবার আমি চলি হ্যাঁ তবে একটি শর্ত আছে যাবার আগে তোকে আমি একটি কথা বলে যাই জীবনে কোনোদিন ভুল করিসনি কারো কথা বিশ্বাস করবি নি তাহলে কিন্তু তোর অনেক ক্ষতি হবে হ্যাঁ আমি বলে দিয়ে গেলাম হক মাওলা হক মাওলা ইল্লাল্লাহ বাবা দরবেশ বাবা কি বলে গেছে দরবেশ তো দেখে বলে গেছে মা কোনো দিন তুমি ভুল করো না তাহলে তোমার নিশ্চয়ই কোনো বিপদ হতে পারে বাবা বাবা তোমার হাতে তুলে দিলাম আমার মাতৃ হারা মেয়েকে তুমি আমার রাহে লাগি শত বিপদ থেকে রক্ষা করো বাবা তুমি রক্ষা করো তুমি রক্ষা করো আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যেন আমি যেন রাহালাকে সারা জীবন সুখে শান্তিতে রাখতে পারি আমি আশীর্বাদ করছি তোমরা অনেক অনেক সুখী হও বাবা অনেক সুখী হও চল মা আমি তোকে রূপনগরের যাবার ব্যবস্থা করি বাবা তুমি এবার আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা বাবা আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো মারে দাড়ি খুলে জোর মরিয়েছিস একদিন না একদিন স্বামী হয়ে যেতে বাবা Oh,
বল তুমি আমাকে আমাকে তুমি মা বিদায় করে দাও বাবা মা বিদায়েরই রাজির প্রা
তোমার গুণের প্রশংসা না করে পারছি না, বরং করুণাময়ের আশীর্বাদে তুমি আর আমি যেদিন রূপনগরে প্রবেশ করেছি, রূপনগর রাজ্য আমার আলোকিত হয়ে উঠেছে। সত্যি রাহেলা, তোমাকে আমি পেয়ে আমি যে অনেক ধন্য হয়েছি রাহেলা। সত্যি বেগম সাহেবা, আপনার আগমনের পর হতে এই রাজ্যময় যেন আলোকিত হয়ে উঠেছে, তাই আপনার গুণের প্রশংসা না করে পারছি না বেগম সাহেবা। আমার কাছে এমন কি জিনিস আছে যা না প্রশংসা করে পাচ্ছে না? আছে আছে বেগম সাহেবা। হ্যালো হ্যালো, আপনার কাছে এমন গুণ আছে বেগম সাহেবা, আপনি এই রূপনগরের প্রবেশ করার সাথে সাথে এই গরিবী দুঃখীর প্রজাদের মুখে হাসি উঠে পড়েছে। চেক চেক ওয়ান হ্যালো, চেক চেক ওয়ান হ্যালো, চেক হ্যালো।
তোমাকে খুঁজেছি, তবু আমি খুঁজে তোমাকে পাইনি। এবার যখন পেয়েছি কোথাও তোমাকে আমি যেতে দিব না। কে কে এই বালু? উজি সাহেব, আমার এই প্রথম আক্ত চলো বেগম সাহেবা। ওকে ওকে চলো বেগম সাহেবা, বড় পারে চলে গিয়েছে আমার এই দুঃখার জন্য। সর্বথায় আমার মনটা বেকুল হয়ে উঠেছে বেগম সাহেবা। আপনার কুকার ছন্নু, আপনাকে কিছুতেই ভাবতে হবে না উজিরি সাহেব। এখন থেকে ওকে মায়ের স্নেহ দিয়ে আমি বড় করে তুলব। এসো এসো বাবা, আমার কাছে এসো। বাহ কি মজা কি মজা! আমার আমি জানে হচ্ছে, আমার আমি জানে হচ্ছে। আমি জান, তোমাকে আমি কোথাও যেতে দিব না। বাবা এই সে দেখো, চলো জাহাপড়া, আমরা এখন অন্ধমহলে চলে যাই। হ্যাঁ সেনাপতি সাহেব, চলো রাহেলা, আমরা এখন অন্তর্মহলে চলে যাই। তাই চলো, তাই চলো জাহাপড়া। আমাদের রাজমহলে একটা নাগরী পাবে। ঠিক ঠিক কি কান্ড, এই শালা
মঙ্গল বেঁচে থাকতে। আজ এই নিশীতে আমি কি স্বপ্ন দেখেছি? কারা ছিল আমার চারপাশে গ্রাহুর মতো ঘিরে ফেলেছে আমাকে গ্রাস করার জন্য? ওগো খোদা, ওগো পাক পুরোহিত হৃদয়, তুমি তুমি আমার সহায় দেখো খোদা, তুমি আমার সহায় দেখো খোদা। সর্বনাশ, সর্বনাশ হয়ে যাবে আমার প্রাণ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সেনাপতি সাহেব? বলতেছে 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 আমার ভয় হচ্ছে বেগম সাহেব। কোনো ভয় নেই সেনাপতি সাহেব, আপনি নির্ভয়ে বলুন কি হয়েছে। সেনাপতি সাহেব, আমার স্বামী কোনোদিন এই কাজ করতে পারে না ঝাপনা। সেনাপতি সাহেব বলুন, বলুন এখন কি করা যায়, বলুন একটি উপায় বের করে দিন। একটা উপায় আছে বেগম সাহেব। বলুন বলুন সেনাপতি সাহেব, এখন আমি কি করতে পারি? আমাদের এই পাঁচ গ্রামের জন্টু মরলকে দিয়ে এই শয়তানিকে এই প্রাসাদ থেকে দূর দূর করে ছাড়িয়ে দিতে হবে। আপনি আমার সঙ্গে চলে আসুন বেগম সাহেব। তাই চলুন সেনাপতি সাহেব, তাই চলুন। আমার চোখের পানি ছি বাদা পাচ্ছে না মরলি সাহেব, মরলি সাহেব দয়া করে আমার স্বামীকে আবার দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আপনি দয়া করুন মরল সাহেব, আপনি আমাকে বাঁচান। আর তুমি কিছুই নেব না, আমি সব ব্যবস্থা করে নেব। ওই থেকে জট্টু মরলে প্রেম আলিঙ্গন করেছে, ওই পেছে দেখুন বেইমানি পাশরি।
ওরে পাশানি, তুই একটা কুচক্রি মরলের সাথে প্রেম নিবেদন করছিস, ওরে পাশানি তোর সাহস তো কম নয়, কে তোর স্বামী? ওগো জাপুনা, তুমি তুমি ফিরে এসেছো জাপুনা? সরে যাও পাশানি। জাপুনা, আমি যে তোকে দে সহ্য করতে পারছি না পাশানি, আমি তোকে বিয়ে করি, আমি আমি যে মস্ত বড় বলি করেছি জাপুনা, আরে পাশানি তুই আমার শরম ঘটে সরে যাও, তোকে যে আমি তোকে যে আমি সহ্য করতে পারছি না, সামান্য একটা কুচক্রি মরলের সাথে প্রেম নিবেদন করতে তোর হৃদয় বাঁধল না, আই কে আছিস? আপনি বিশ্বাস করুন স্বামী, আমি কোনো অপরাধী করিনি স্বামী। ওরে পাশানি, তুই তোকে আমি কি শাস্তি দেব বলে পাচ্ছি না, না যাও ওই কুচক্রি মারার খে বন্দি করো। কেন তুই ওই শয়তান মরলের সাথে প্রেম নিবেদন করেছিস, বল জবাব দে, বল বল হারামজাদি, বল বল হারামজাদি। মাঝে অনু বল বারদুরু সুত মারাইন বল লে হচ্ছে, তুমি বিশ্বাস করো স্বামী, আমি আমি এই কাজ করিনি স্বামী, এখনো মিথ্যে কথা বল, বল হারাম যদি বল, স্বামী স্বামী আমি আমি তুই আমার শরমুখ থেকে সরে যা, আমাকে তুই স্পর্শ করিস না, বল বল শয়তানি, আরো প্রেম নিবেদন করবে কিনা, বল বল শয়তানি, বল বল। হ্যালো হ্যালো হ্যালো, বেরো না বেরো ও স্বামী মেরো নারা মানে, আমি
কাঁদবো বলেই তো আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, আর গরিব হয়ে আমি দরিদ্র ঘরে এসেছিলাম। তুই একটা রাস্তার ভিখারিনীর মেয়ে, তাই হচ্ছে তোর রাস্তাঘাটে পরিচয়। যা এই মুহূর্তে বেরে যা, আমি আমি যে তোকে ঘৃণা করি, আমি তোকে ঘৃণা করি, ঘৃণা করি। ওরে শয়তানি, সরে যা তুই আমার সর্বক্ষ থেকে। সবি হে সবি, আমাকে ঘৃণা করতে হবে না সবি। রাজপ্রসাদে যখন আমার স্থান হলো না, তখন আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে একটি কথা আমার বার বার মনে হচ্ছে সবি। আমার মনে বড় আশা ছিল এই রাজপ্রসাদে থেকে আমি তোমার চরণ সেবা করব, কিন্তু সেই আশা আমার পূর্ণ হলো না। তাই তো আমি রাজপ্রসাদ ত্যাগ করার আগে আমি তোমাকে একটি কথা স্মরণ করে যাচ্ছি স্বামী। আজ যে শয়তানের পরামর্শে আমাকে দূরে সরিয়ে দিয়েছ, একদিন সেই শয়তান রাজ্য থেকে তোমাকেও বিকারিত করবে স্বামী। সেদিন সেদিন এই হতবাগান আহিরার জন্য তোমাকে পথে পথে ঘুরে বেড়াতে হবে, তোমাকে পথে পথে ঘুরতে হবে। আমি আজ আমি তোমার আদেশে আমি চলে যাচ্ছি ওই নির্বাসনে। তুমি আমাকে যত কষ্ট দেও না কেন স্বামী, একটিবার তোমার চরণ দুলে আমাকে দাও। স্বামী দিয়েছ এক কষ্টের নদী, দিয়েছ এক কষ্টের নদী আমার চোখে রে, নতুন মানুষ পেয়ে বন্ধু গেছ ভুলে, নতুন সাথী পেয়ে রে বিমান আমার গেছ ভুলে।
চলে যাচ্ছি, যাবার আগে তোমার চরণের আশীর্বাদ আমাকে নিতে দাও স্বামী। হ্যালো ওগো স্বামী, তুমি চলে গেলে স্বামী। তুমি যদি সুখী হও আমি চলে গেলে, তবে আর ফিরব না, কোনো কথা বলব না, কোনো চিঠি লিখব না, চোখে বিদায় স্বামী
জীবনের কাল সব আমি নিজে সরে দিয়েছি, আমি নিজে সরে দিয়েছি।